오마미. 헤이, 아야 미게. 대충이 간도. 게이트 콜라 대충 버터를 두개 붙일 게 안. 안 되게 마련. 마련. 마미. 아니. 아미 샤폰. शिक्षा ठीक है বিদেশ উত্তর করে 1 লাখ ইস লই নিয়ে আসো হয় মামি এই শপিং নেই শপিং না ওই বিদেশ উত্তর কম্বল আর না কম্বল ওই যে হ্যাঁ আনুস নেই মামি এই সালুফা খালি লা আইটান তুই কি করছ বাংলা কথা কইতে হাসছ নো তো আজকা যা আসি বললি কা আলুফা খাইতে না খাইতাম তুই কি আগলে গেছিস নি কোন মেন্টাল নি না মামি আমি মেন্টাল না আমি হঠাৎ করে চলেছি তো এর জন্য কিছু আনতে পারি নাই সাথে এইটাই বুকিতে আছে লো আচ্ছা বুঝছি লসল গরসল গরে ব্যাক কত কম নাই হাসনা মানা কি না হাসনা বিয়ে করছিস নি বই নাম হাসনা কেন না মামি আমি এখনো বিয়ে শাদি করি নাই করি যে হাসনা এটা ওমানের ভাষা মামি না বুঝানোর কাম নাই আই গরে Habibi, 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 Habibi. कंकाल खुजी पावा मानिक मानिक मैं गाजा गुजा खाई ना कि মানে গাই মিডল ইস্টের পোশাক আর ডায়লগ বাইরে উঠি আছে এমনে চাইনিজ হোন এখনো আমার বিয়ে শাদি হয় নাই আর তুই আমারে মারিয়া হলাইতেছ ও আচ্ছা বুঝি 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 তুই এতদিন আমনে আসলেন কমমে ওমান আরে বাবা আমনে যে ওমানে আসলেন ঠিক আছে বুঝছি কিন্তু এখন যে আপনি দেশে আইছেন তো দেশের ভাষা কথা বললে অসুবিধা কোন জায়গায় হ্যাঁ ফুচুচি আবার ওই কথা কয় হোন আমি যে এতদিন বিদেশে আছিলাম আমি যদি ওই ভাষায় কথা না কই তাহলে মানুষ বুঝবে কেমনে ক আর বোঝা দরকারটা কি হ্যাঁ আর আপনি ওমানে আছেন না কোন জায়গায় আছেন মানুষ বোঝা দরকারটা কি মানুষ বুঝলে কি আর না বুঝলে কি চাচি চুপ পাচ্ছো ইজিনা এ শিকদার সাহেবের এত সুন্দর মাইয়ে থাকতে আপনি ওই ইজিনারে পছন্দ করবেন কি পিন্নে আরে বেটা আমি ইজিনা উজিনা নামে কোনো মাইয়েরে পছন্দ করি না আমার একটা প্রেস্টিজ আছে না আর হেললেকই তো আমি বিদেশি ভাষায় কথা কই তো আপনার প্রেস্টিজ তো দেখা যাইতেছে না কোন জায়গা দিয়ে আসে ঠিক আছে ছোটবেলাতে আপনি অনেক পংটা ছিলেন আমরা ছোটবেলাতে দেখছি এখন দেশে ফিরে আসার পরও কি আপনার এই পংটামি চলবে তুই যে একটা বেলেহাজ তুই যে একটা ফাজিল এটা আবারো প্রমাণ করে দিলি আই বুঝে গেছি আমি আপনি আওনের পরপর শিকদারের বেডিয়া শিকদারের বউ আমার সম্পর্কে আপনার কান পড়া দিছে না তুই যে একটা বেদৌবাছিলি বেলেহাজ আছিলি এটা এখনো তোরে দেখকে বোঝে না আরে তুই এরকম রাস্তাঘাটে ঘোরাঘুরি করস কেন তোর বাপ মা বুড়াবুড়ি হইছে না বয়স হইছে না হাগো শেষকালে হাগোরে একটু শান্তিতে থাকতে দেবি না কোনো কাম কর কাজ কর ভাই বুঝছি বুঝছি নাজিল ওনার লগে লগে জ্ঞান দেওয়া শুরু করছেন না মিয়া পংটামি করেন সিনিয়র দেখকে কিছু বলতে পারতেছেন না নইলে কিন্তু আপনারা যে কি বলতাম যাও আসি বেলেহাজ বেলেহাজি হাবিবি এই এত দিন পর আজ কমি দিয়ে তুই আই আই এখানে বেলকি ধরছো কি কাটাও কিছুই বুঝি না मानी
তো কি অবস্থা আছো গা মুরকো চুচা ফুফা নেম আরে বেটা বিদেশ যাই নাম দাম ভুলিয়ে গেছো মগু আর যাবি বিয়া না কা মোরা তোর কি হই তোর তো আতি হলো যাইয়া ওই হিগদারে মামা আমি হেডা কই নাই আমি কইছি রে যে মামি হঠাৎ এরো মোড় হয়ে গেছে কা এবেটা এই আর যাই হর না হর তোর মামির দিকে নজর দিস না আমি কইলাম যে বিদেশ যাওয়ার আগে তো মামি রে সিকুন দেখে গেছি এখন আইয়ে দেখি এরম মোড়া এ সারে মোর দিকে নজর দিবি না হেলো কোন মোর শরীর সুস্থ বাইকি যাই মামি কাই টাটা না এ হেল সামি এই তুই কি কোন না গাম তুই বললাম না এই তোর মামি স্বামী যাবে আমারে পছন্দ হয় না এই বেটা আমি কি হিজদের নাই হিজদের সাই যে কোন অংশে আমার কম আছে দম দৌলত টাকা পয়সা সম্মান ইজ্জত কি তুই কোন আনকে কি কও মামা আপনি আমারে ভুল বুঝতে আছেন আমি কইলাম যে মামি এরম মোড়া শরীর লইয়া চলাফেরা করে কেমনে এ ফাজলে এ বিদেশ যাওয়ার পর মো স্বাস্থ্য তো সহি বললে আর কিছু সহি বললে না